وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে কয়েকবার দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালেক একতা তুই বরগুজিদা দুল জালালে পাকে বেহান্তা তুই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুনাসার যুব সমাজের উদ্যোগে বাইতুন নূর জামে মসজিদের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি দামত বারাকাতুহ মঞ্চে উপবিষ্ট হযরাত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা পর্দার আড়ালে আমার পর্দা নিশীন সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সকল নবীর নবী আকায় নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দিছে, এতে কি আমরা বেজার না খুশি? শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ। এই জন্য কোন কবি বলেন মানা বোধ মুয়া তাকাজা মানা বোধ মানা বোধ মুয়া তাকাজা মানা বোধ লুৎফে তো না গুফতাই মামি শুনোদ আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই আদমিয়ত দাদাই বাজম মুসলমা কর দাই আই খোদা কুরবা শাওন এহসাব রহসা কর দাই আই খোদা কুরবা শাওন এহসাব রহসা কর দাই। কবি বলেন ও গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মা নাবুদি আমরা কেউ ছিলাম না দুনিয়াতে, কথা ঠিক না বটে? কেউ ছিলাম না, একটা সময় এমন ছিল কেউ আমরা দুনিয়াতে ছিলাম না, আবার একটা সময় অবশ্যই এমন আসবে যখন আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, কথাটা ঠিক না অঠিক? কুল্লু মান আলাইহা ফান আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলুন আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাসাইলু ওয়া কুল্লু ইবনি উনসা লাউ তাতাবাল উমরুহু ইলাল গায়াতিল কুসা ফালিল কবরি আইলু।
কবি বলেন আলা খবরদার খবরদার, ভালো করে জেনে রাখো, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিল, আল্লাহ সারা যত জিনিস আছে সব বাতিল, সব ধ্বংসশীল, সব শেষ হয়ে যাবে, ফানি হয়ে যাবে, ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাসাইল, দুনিয়ার যত নিয়ামত দেখি, বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি সব একদিন শেষ হয়ে যাবে, যাবে কি যাবে না, প্রত্যেকটা মায়ের সন্তান তার বয়স যতই হোক না কেন, শত শত বছরও যদি বাঁচে, এরপরও একদিন শেষ পর্যন্ত থাকে, মৃত্যুর কুলে ডলে পড়তে হবে, আখেরাতের দিকে পাড়ি জমাইতে হবে, কথাটা ঠিক না ঠিক? কেন আসলাম, কি করা দরকার, কি করছি, কি নিয়ে যাব, কোথায় যাব, যাবার পর হবেটা কি, এইসব বিষয় আল্লাহ তাআলা একটু আকল বুদ্ধি দিছে, চিন্তা ফিকির করার দরকার আছে নি না নাই? আল্লাহ খুবই সুন্দর করে বলেন, ইয়া সাহিবি ইয়া সাহিবি লা তাগতর বি তানউমিন فالعمر ينفد والنعيم يسول وإذا حملت جنازة إلى قبر فاعلم بأنك بعدها محمول. কবি সুন্দর করে বলল, ও আমার বন্ধুরা, ইয়া সাহিবি, হে আমার বন্ধুরা শুনো, লা তাগতর বি তানউমিন, দুনিয়ার নিয়ামত পাইয়া, টাকা পয়সা পাইয়া, বাড়ি গাড়ি পাইয়া, ধন সম্পদ পাইয়া, পদ পদবি পাইয়া তুমি দুঃখা খাইও না, দুঃখা খাইও না, তোমার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার সকল নিয়ামত একদিন শেষ হয়ে যাবে, তোমাকে আখেরাতের দিকে পাড়ি জমাইতে হবে, কথাটা ঠিক না ওটি? আল্লাহ জিজ্ঞেস করবে না, না আনতুকা ওয়া হাওয়ালতুকা ওয়া আতাইতু আলাইকা ফামা সানাতা আরিনি মা কদ্দামতা আকবা ফরমা ইয়াদচা ওয়ারদি মারা আকবা ফরমা ইয়াদচা ওয়ারদি মারা আন্দারি মুহলত কে মান্দা দাম তোরা উমরে খুদরা দরচে পায়া বুরদাই কত কওয়াত দরচে ফানি কর দাই। হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বন্দা দুনিয়াতে তোমার এত নিয়ামত দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, আকল বুদ্ধি দিয়েছিলাম, প্রভাব প্রতিপত্তি দিয়েছিলাম, আমার দেওয়া এত নিয়ামত বুক কইরা তুমি আমি খোদার জন্য কি নে কামলটা কইরা আনছো, আরিনি মা কদ্দামতা আরিনি মা কদ্দামতা, দেখাও কি নিয়ে আসছো। আরে ভাই, এই সওয়ালটা আমাদের জন্য আসেনি না নাই? জীবনটা যদি চলে যায়, গান করে বেড়াইলে শুধু চলবে না, মন গড়া জীবন চালাইলে চলবে না, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, জীবনের সকল করাক্রান্তি হিসাবটা চুকিয়ে দিতে হবে, হবে কি হবে না? যদি কিছুই দেওয়া না যায়, নেক আমল নাই, মন গড়া জীবন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুজুহু খুজুহু, ধরো তাকে, পকড়াও করো, ফাগুল্লুহু, গলায় শিকল পরাও, হাত ফাও বাঁধো, উফুর কইরা সুমাল জাহিমা সল্লু, উফুর করে জাহান্নামে নিক্ষেপ করো। একটু চিন্তা করি, চিন্তা করি কি জবাব হবে আল্লাহ তাআলার দরবারে হাশরের ময়দানে, যেমন আমল করে এমন মরণ, যেমন মরণ এমন হাসর, তাহিয়াও তামো তো নাকামা তাহিয়াও তামো তো নাকামা তাহিয়াও ওয়া তুহশারু নাকামা তামুতু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মরণ কিন্তু ওই হালাতে হবে যে আমলের উপর তোমার জীবনটা চালাও, নেক আমলে চালাও, নামাজ রোজা নিয়ে চালাও,
তাহলে ইমানদারির সাথে মৃত্যু হবে, ইমানের উপর মরণ হবে, আর ইমানদার হিসাবে হাসরের ময়দানে উঠবে, আর ইমানদার হিসাবে তোমার ফয়সালা হবে। দুনিয়াতে নাফরমানির মধ্যে রয়েছো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নবীর তরিকা নাই, বেঈমানি হালাতে মরণ, বেঈমানদের সাথে হাসর, আর বেঈমানদের কাতারে জাহান্নামে যাও মরণ। এই জন্য খুব চিন্তা করি, লম্বা আলোচনা, আলোচনা তো অনেক হয়েছে, এখন দোয়াই হবে। দোয়ার আগে এই দুই চার পাঁচ মিনিট যদি আপনারা কোনতে কথা কইতাম পারে, নাহলে দোয়াটাই করে দিলাম। আমরা যারাই আছি একটু সামনে দিকে আগে বসলে অল্প কয়েকটা কথা পরে দোয়া করে দেবো। দোয়ার জন্য তো একটা পরিবেশ দরকার, এলোমেলো পরিবেশে দোয়া করলে তো কেমনটা দেখায়। পিছনে ভাই যারা আছে সামনে দিকে আসি, আমরা অল্প সময় আলোচনা করে দোয়া করবো। রাত তো আর বেশি হয়েছে না, বরং আপনাদের চেয়ে আমার বেশি তারা আছে, আর একটা মাহফিল আছে আমার। কাজেই আপনারা কইবার আগে আমি আগেই যাইবার চেষ্টা করব। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের তরজমা আর হাদিসের তরজমা, ছোট্ট একখানা হাদিস পড়ছি, কোরআনের একখানা আয়াত পড়ছি, সূরা তাওবার চব্বিশ নম্বর আয়াত, দশ বার আয়াত, সূরা তাওবার চব্বিশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি কন, ইন কানা আবাউকুম বা আবনাউকুম বা ইখওয়ানুকুম বা আজওয়াজুকুম বা আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। মতলবি তরজমা কই, অক্ষরা করে কইতে সমলেশ বাবা, আল্লাহ বলতেছেন যদি তোমাদের বাপ দাদা, যদি তোমাদের ছেলে মেয়ে, যদি তোমাদের আত্মীয় স্বজন, যদি তোমাদের ভাই বন্ধু, যদি তোমাদের স্বামী স্ত্রী, যদি তোমাদের ধন সম্পদ, যদি তোমাদের বাড়ি ঘর, যদি তোমাদের টাকা পয়সা, এই সব কিছুর মহব্বত এর চেয়ে বেশি মহব্বত আমার নবীরে না করো, তাহলে তোমরা আর শান্তির আশা করো না, আযাবে অপেক্ষায় থাকো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি বিআযাবিহি, আমি আল্লাহর পক্ষ থেকে কোন সময় তোমরার উপর আযাব পাঠাই দেই, এটার খালি অপেক্ষা করো, শান্তির পর্যায়ে তোমরা আর নাই, শান্তি তোমরা পাইতে পারো না। এরপরে আল্লাহ কয়, যাদের মধ্যে সারা জগতের সবকিছুর থেকে নবীর মহব্বত বেশি নাই, এরা হইল ফাসেক, আর ফাসেক কমরে আমি হেদায়েত দেই না। এই সরাসরি তরজমা হইল তে আয়াতের দ্বারা। আমরা কি বুঝলাম, দুনিয়ার সকল কিছু থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করা লাগবে, বেশি প্রিয় মনে করতে হবে, ভালোবাসতে হবে। কথাটা ঠিক না ঠিক? স্বয়ং আল্লাহর কানা কালাম কোরআন শরীফ দলিল, আরো দলিল লাগবে। দুই নম্বর কথা, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পুরা মুমেন হইতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা হইতে, তোমার ছেলে মেয়ে হইতে, সারা দুনিয়ার সকল মানুষ হইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমেন হতে পারো না। তাহলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমেন হইতে গেলে আমার মহব্বত সবচেয়ে বেশি থাকিব তোমার মধ্যে। কথাটা ঠিক না ঠিক? তাহলে নবীর মহব্বত ফরজ, আর এটার জন্য দুইটা দলিল হইলা, কোরআনেরও দলিল, হাদিসেরও দলিল, আর কোন দলিল দরকার আছে? মুসলমানের জন্য তো দুইটা দলিলই বড়। কথাটা ঠিক না ঠিক? এরপর আমি বলি, এই দুই দলিল ছাড়াও আমরা যদি যুক্তির দিকটা দেখি, বুদ্ধিগত
চিন্তা ফিকির করে আমরা বুঝতে চাই, তাহলে দেখবো দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে কেন মহব্বত করে। চারটা গুণের যে কোনো একটা গুণ থাকলে মানুষ তাকে মহব্বত করে। কোরআন হাদিসের কথার পরে চার গুণের যে কোনো এক গুণ থাকলে মানুষ তারে মহব্বত করে। এর মধ্যে একটা হলো সুন্দর, সুন্দরে মানুষ মহব্বত করে, করেনি না করে না? বাজারে গরু কিনতে গেছেন, একটা গরু দেখতে বড় সুন্দর, খুব গঠন কাঠনের, প্রয়োজনে 5,000টা বেশি দেওয়ান ভাই, আনবার নিন আনতেন না। ফার্নিচার কিনতে গেছেন, খাট পালং একটা খুব কারুকার্য নকশা করা, বড় ফার্নিচারটা বড় সুন্দর লাগতেছে, প্রয়োজনে 10,000টা বেশি দিয়ে দিলে আনবেন। কেন? সুন্দর, সুন্দরের প্রতি আপনার একটা মহব্বত আকর্ষণ আছে, মহব্বত লেগে গেছে। সামনে একটা ছোট্ট বাচ্চা দেখছেন, ফুটপড়ে চাঁদের মতো চেহারা, তারে কুলে নিতেছেন, চুমা খাইতেছেন, আদর করতেছেন, সুহাগ করতেছেন, লজেজ দিতেছেন, দেন নি না দেন না, কেল গে তো আপনার ভূত না, আপনার বাতি জো না। এরপরে কেন তার এই সুন্দরটায় মহব্বত লেগে গেছে, এর লিগা তার আদর করতেছে, বোঝা গেল? সুন্দররে মানুষ মহব্বত করে, করেনি না করে না? এবার আমি বলি, সুন্দরের জন্য যদি কেউ কাউকে মহব্বত করে, এই মহব্বতটা সবচেয়ে বেশি পাবে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কেন? আমাদের নবীর মতো সুন্দর এই পর্যন্ত আল্লাহর দুনিয়াতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। সুবহানাল্লাহ, আমরা তো বেশি চেয়েছি একটা মানুষে যদি দেখি সুন্দর, আরে বাবা রে এমন সুন্দর যে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদটারে আমরা সবচেয়ে বেশি সুন্দর মনে করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে বলে আমাদের নবীর পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু এক বুজুর্গ মহারাগ হয়ে গেছে, কি বলো তুমি? চাঁদ সে তাসবিহ দিলায়ে বিকুয়ে ইনসাফ হ্যায়, চাঁদ সে তসবিহ দিলায়ে বিকুয়ে ইনসাফ হ্যায়, চাঁদ কি চেহারে পে ছাইয়া মদনী কা চেহারা সাফ হ্যায়, বদন যেন চন্দ্র নানা চন্দ্রিমা কুঞ্চার, বিশ্ব মাঝে নাই তুলনা সেরূপ চেহারার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে আর দেখি নাই, কাহান্না শামসু তাজরি ফি ওয়াজহিহি, যেন আকাশের সূর্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে সাঁতার কাটতেছে। এমন কোন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদিন পূর্ণিমার চাঁদের আলোতে এই জ্যোৎস্না রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খোলা মাঠে খোলা আকাশের নিচে বসা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার আকাশের এই পূর্ণিমার এই সুন্দর চাঁদের দিকে দেখেন, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি চেহারার মধ্যে দেখেন, কোনটা বেশি সুন্দর উনি একটা আন্দাজ লাগাইতেছে। এক দুইবার দেখি উনি বলেন, খোদার কসম, খোদার কসম, আকাশের এই পূর্ণিমার চাঁদের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা অনেক বেশি সুন্দর। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেন? আকাশের চাঁদের চেয়ে তো সাধারণ একটা মানুষের চেহারা সুন্দর। তেমনি হারুন রশিদ বাদশার আমলে তার এক কর্মচারী রাত্রের বেলা বিবি নিয়া খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদে বৈশা গল্প গুজব করতেছে, খুশির আলাপ করতেছে। এক পর্যায়ে মহব্বতের ঠেলায় এই কর্মচারী কয় কি, যদি তুমি বরে কইতাছে, যদি তুমি আকাশের এই পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তুমি তিন তালাক। বিড়ির সাথে সাথে পর্দার ভিতরে গেছে, আমি দেখি তো আমি কি আকাশের চাঁদের চেয়ে সুন্দর মনে কি, কিন্তু আমি তো তালাক হয়ে গেছে, তোমার আর বউ নাই। সে বরে তালাক দেবালা হুশ থাকে না, পরে বসার আর জান বাঁচে না। এইবার এত মুশকিল, বউ আর আইলা বইটা কে মানে, বউ সারা চলল কেমনে? কোন রকমের রাতটা পার হয়েছে, সকালবেলা যে হারুন রশিদ বাদশার কাছে ঘটনাটা খুইলা বলছে, যে আমি তো এমনি ডং করিয়া করিয়া কইছিলাম, একটা মশলা শুনে লাই, তিনটা জিনিস এমন আছে বাস্তবে কইলে যেমন হয়ে যাগা, ডং ডং করে কইলে হয়ে যাগা,
যেমন আপনি বিয়া করতেছেন, সচরাচর মানুষে ভাতিজা যদি নাতি কুলে লয় আডে ওডে দম করে কলাই ভাতিজা তোর জিরা বদল বিয়া দিলা ভাতিজা রসা সা দিলাইলাম সা সা ক ঠিক আছে করলাম বিয়া করলে মই আছে এই কুলের বাচ্চা যে এই বিয়া হয়েছে গা সৈয়দাবাদ গ্রামের একজন উস্তাদ ছিলেন আমাদের জামিয়া নসিয়া মাদ্রাসা খুব ডইংলা আর কি ফুর্তিবাস খুব যোগ্য আলেম ছিলেন আমি দেখি নাই আরো অনেক আগে শামন খান নাম আছিল ওনার ওনার এই ধরনের একটা ঘটনা উনি তো মোস্তা জানে বাতি নাতি নাতি হাঁটতেছে ঘর দিয়ে তোর দিয়ে আমাদের বিয়ে দিলা কষা সাথে লাইলাম নেন কচ্ছা করলাম শেষ আর কোনো কথা নাই বাচ্চা যখন বড় হয়েছে বিয়ার টাইম হয়েছে বিয়া ঠিক হয়েছে ডাইকার না করে কার বউ বিয়া দিবে তোর বউ জিয়ের না আমাদের বিয়াতে রাখছো তো ওই 15 বছর আগে বিয়া দিলে হইতো না তো আমার বউ অত দেখছিনি বিয়া সব ঠিকঠাক সব বরযাত্রী আয় করছে তো হুজুর তো মশলা জানে সময় মতোই কইছে আর কি বিয়া কইরা এ বউর সাথে ওই দেহা সাক্ষাৎ না হো তাহলে এই বউরে তালাক দিলে এই বউ সাথে সাথে আর যাত বিয়া হইতারে একটু সুবিধা আছে না কতর জির তালাক নেয়া আমার থেকে আর ঘরে বিয়া দেয় এর আগে বিয়া হইতো না তো ডং ডাং করে বিয়া করলে বিয়া হয়ে থাকা ঠিক তালাক দিল তালাক হয়ে থাকা কারণ আমার তালাকের নিয়ত আছিল না কোন নিয়ত টিয়ত লাগতো না তালাক শব্দ জন বাই করছো এটা তোমার বউ হয়ে গিয়ে পড়বো এটা তোমার মার উপর যাইতো না তোমার হরির উপর গিয়ে পড়তো না নাম কইছি না নাম না কইল তালাক তো বউ হয়ে দে না না তালাক হরি রে দে তো বিয়া করা ডং করা করলো বিয়া হয়ে জায়গা বাস্তবে করলো বিয়ে দেখা তালাকের ব্যাপারটা ডং ডং করে কোক আর বাস্তবে কোক তালাক হয়ে দেখা আর একটা হলো গোলাম আমাদের দেশে এখন আর নাই প্রথা গোলাম আজাদ করলে ওই নিয়ত না থাকলো মুগ্ধা করলে আজাদ হয়ে দেখা ডং করা করলে হয়ে দেখা এইবার হারুন রশিদ বাদশা কয় তুমি যে কথাটা কইলে এটা তো মশলার ব্যাপার মশলা তো আমি কইতাম না না মশলা সর্দাররা মশলা দিতে পারবো তালাকের মশলা সর্দাররা দিল হইব সর্দার তুমি সর্দারে করো সাধারণ জিনিস ধর্মীয় কোন ব্যাপার জন্য তখন অন্তত পক্ষে আলে বলে আমার আশ্রয় নিতে হবে তাদের সাথে পরামর্শ নিয়ে সেটা তোমার ফয়সালা দিতে হবে কথা ঠিক না ঠিক সর্দার হলে সব কাজ করেন দিত না সর্দারের একটা গন্ডি আছে সীমাবদ্ধতা আছে এবার তুমি একটু অপেক্ষা করো আচ্ছা আমি দেশের যত আলে বললাম আছে জমা করি দেখি তোমার বউ রাখার কোন সুরত আছে নাকি তো হয়েছে এটা তো মশলার ব্যাপার ফতোয়ার ব্যাপার শহরের যত বড় বড় আলেম আছে ডাইকে আনছে আইনা কয় আমার এই কর্মচারী তো কিতা কইছে দেখো তার বউরে তো কইছে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে যদি সুন্দরী না হয় তাহলে বলে তিন তালাক অহন কিতা করন সকলে সুবহানাল্লাহ তিন তালাক হয়েছে বউ পূর্ণিমার চাঁদের চেয়ে বিড়ি সুন্দর তুমি এখন তো বাদশাহ বোঝে না এই বেড়াও বোঝে না বাদশাহ দেহে পুনার মধ্যে একজন ছোট্ট হুজুর বয়ে রয়েছে ছোট্ট মানে আসলে বড় হুজুর দেখতে ছোট আর কি আমরা যে বহন বাড়ার বড় হুজুর আছি বেশি বড় বেড়া আছি একেবারে ছোট্ট বেড়া কিন্তু বড় হুজুরে গেলে এলেম দ্বারা বুজুর্গি দ্বারা আমলের দ্বারা বড় মানছে কেমনে খালি লাম্ব হইলে বড় না বড় হুজুর বলতে কি যোগ্য বুজুর্গ বড় আলেম বড় আবাদত বোঝা বড় বুজুর্গ তেমন বড় একজন আলেম আকারে সুপ্ত সাইডে বই গেছিল বাদশাহ হারুন রশিদ জিগার আপনার কোনো কথা আছে সকল তো রায় দিয়ে দিছে মানে সকলে তো রায় দিছে আমার আবার কি কথা না আপনার কোনো কথা থাকলে বলেন আনা তো হয়েছে যার যার মত প্রকাশ করেন ফতোয়া দিবেন আমার যদি ফতোয়া দেওয়া লাগে তেবার বউ তিন তালাক তো দূরের কথা একটা তালা হয়েছে না সব মূল্য তো খেপে গেছে গাড়িটা কি থাকো আমরা সব মরানা সব কই একসাথে কইতেছি তিন তালা আকার ইলা করতে আছে কো এক তালা রইছে না কো দলিল দেন কো দলিল আছে কি এর দলিল কো কোরআন শরীফের দলিল আর কোয়ালিটি কি থাকো কোরআন শরীফের দলিল আমরা অতলা মুলবি কইতেছি তালা হইছে গারে বেটা কোরআন শরীফ তো দলিল দিব তালা কইছে না হ্যাঁ দেন কো আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছে না লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আছে নি কোরআন শরীফে
لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ বলেন নিশ্চয় আমি খালাকনা নিশ্চয় আমি সৃষ্টি করছি মানুষকে অতি উত্তম গঠন দিয়া সুবহানাল্লাহ আল্লাহ যেখানে কোন অতি উত্তম গঠন এর মধ্যে সুন্দর গঠন তো মানুষ ছাড়া আর কেউ হইতে পারে না এই হিসাবে মানুষ হলো আল্লাহর মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর গঠনের সুবহানাল্লাহ তাহলে মানুষ ঐলিত্য সাদের থেকে বেশি সুন্দর হইব সবার চেয়ে সুন্দর যেহেতু আল্লাহ কইতে লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীম অতি উত্তম গঠন যে সমস্ত মাখলুকাতের চেয়ে মানুষ উত্তম আর এই বিধিতে এমন সুন্দরী শুধু সাধারণ মানুষ হইল তো বিধি তাদের চেয়ে সুন্দর হইল হইলে আল্লাহর আয়াতে কইতাছে এরপরে বিধি এমন দেখা শুনলে সুন্দর আল্লাহ আকবার সুন্দর এমন সুন্দর হইতে পারে বিধি এক মহিলা হুজুর এক মুফতি সাহেব হুজুরের কাছে গেছে পর্দার রোদা করেই গেছে গিয়া কো হুজুর আপনি একটা ফতোয়া লিখা দিন আমার স্বামীর জন্য দ্বিতীয় বিয়া করা না জায়েজ উমা হুজুর কইটা কি তাকো একটা পুরুষে চারটা বিয়া করতারে শরীয়তে কো কোরআনে কো আল্লাহ তাআলা আমি তোমার ব্যাপারে এই মশলাটা কেমনে লিখে দেব তোমার স্বামীর লেগা তুমি ছাড়া আর দ্বিতীয় বিয়া করন জায়েজ না এখন বিড়ি কি হুজুর শরীয়তের বাধা যদি শরীয়তের বাধাটা না থাকতো তাহলে আমি আমার বুরখার নেকাবটা খুললা আমার চেহারাটা আপনারা দেখাইলাম তাইলে আপনি বুঝলেন নে আল্লাহ তাআলা আমারে এত বেশি সুন্দর বানাইছে এমন সুন্দর বিবি যার ঘরে আছে এর লাগে আবার দ্বিতীয় বিয়া কেমনে এই জন্য আমি কইছি আপনি ফতোয়া লিখে দেন আমার স্বামীর জন্য দ্বিতীয় বিয়া না জায়েজ বিড়ি সুন্দরের কত ফখর আসলে সুন্দর যা এখন বিড়িতে কথা কয়ে গেছে হুজুর তার ফতোয়া দিন ফতোয়া তো দেন যেত না বিড়ি যতই সুন্দর হোক তার ভিতরে একটা এত বড় অভিমান যে আমার মতো সুন্দরী বউ গড় রাখার পরে গড় থাকার পরে আবার আমার জামাই আরেক বিড়ি দিকে কেমনে চাইবো আর কেমনে কেমনে করতে বিড়ির যদি এত বড় জিদ হয় তাহলে স্বয়ং আল্লাহ কত বড় সুন্দর আল্লাহ সারা জগতের খালেক মালিক এই আল্লাহর সারা গাইরুল্লাহর গাছের মাছের দ্বারা পূজা করে এটা আল্লাহ কেমনে সহ্য করবো আমি বলতেছিলাম আকাশের চন্দ্র সবচেয়ে বেশি সুন্দর কই এই জন্য বুজুর্গ বলেন চাঁদ সে তসবিহ দিনা ইয়ে বি কুই ইনসাফা সাথে তুলনা দেওয়া নবীর চেহারাকে এটা কি কোনো ইনসাফের কথা হলো না না বড় জুলুমের কথা হলো কেন চাঁদ কি চেহারে পে ছাইয়া মদনী কা চেহারা সাফ চাঁদের চেহারার মধ্যে কলঙ্ক আছে কালো দাগ আছে না নাই আরে চাঁদ যত পরিষ্কার হোক দুনিয়ার ছবি দিয়ে উঠতে রয়েছে বুর নিদে হুতা গানে কই আমরা আগিলা দেশে আগিলা জমানা কইতো না মানছে যে বুড়ি সুতা গাঁটে বলে বয়ে বয়ে না তা সুতা গাঁটাবার যাই করো সাদের মধ্যে কালা একটা চিহ্ন আসেনি পুরাটা দুনিয়ার ছবি ডাইরা বিজ্ঞানের এখন দুনিয়ার প্রতিচ্ছবি চাঁদের চেহারার মধ্যে কালো কলঙ্ক আছে দাগ আছে কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার মধ্যে চাঁদের কলঙ্কের মতো সামান্যতম কলঙ্কের লেশ মাত্র নাই কথা ঠিক না ঠিক তাহলে সুন্দর লাগে যদি কেউ মহব্বত করে মহব্বতটা কেনা হইব বেশি এখন একটা কথা আমরা জানি ইসুফ আলাইহিস সালাম কিচ্ছা কম হুনছ তফসির হুনছে না মানুষের কাছে হুজুরাদে করে ইসুফ আলাইহিস সালাম দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর ছিলেন কেমনে কিতাবে আছে আল্লাহ তাআলা সকল সৌন্দর্যরে
দুইটা ভাগ কইরা অর্ধেকটা ভাগ একা ইসু আলাইহিস সালামে দিয়েছে, আর অর্ধেকটা ভাগ সারা জগতের মানুষে দিয়েছেন। এখন এই কথার জবাব কি? এই কথার জবাব হইল আমাদের নবীরে বাদ দিয়া আর যত সুন্দর আছে সব সুন্দর রে অর্ধেক কইরা একটা ভাগ দিছে ইসু আলাইহিস সালাম রে, আর একটা ভাগ দিছে সারা জগতের মানুষকে। এবার সারা আমাদের নবীকে যদি একত্রিত করা হয় সারা জগতের সকল কিছু মিলাইয়া ইসু আলাইহিস সালাম সহজত সুন্দর আছে, এর চেয়ে আরো বেশি সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঞ্জুরে সুবহানাল্লাহ, কেমনে দলিল দিয়ে দেখুন, দলিল দিয়ে কোরআন শরীফ। ইসু আলাইহির জন্য পাগল হয়েছিল নি জুলাইখা, পাগল হয়েছিল নি? আল্লাহু আকবার, কেমন পাগল! ইসু আলাইহিস সালাম রে কোনো মতে আর বসে আনতে পারে না, বিড়ি আস্তে আস্তে শুকাইতে লাগছে। প্রধানমন্ত্রীর বউ বাড়ির আর বুড়া বিড়ি দিকে, কি গো বউ তোরই দশা কি লিগা, তুমি প্রধানমন্ত্রীর বউ, খাওয়া পড়ার কোনো অভাব নাই, তুই দেখালি হুকাই দিতে সুদগা কসাসি। আপনি যখন জিজ্ঞাসা হেসা কথাটা কই আপনার দ্বারা? ইসু আমার বাচ্চাকে এমন একটা সুন্দর সুশ্রী যুবক হের ফেলে ফেরা আমি পাগল হয়ে গেছি গা, তারে ফাইবার লাগা যতনা চেষ্টা ফন্দি কলা কৌশল আমি করতেছি, কোনো মতে তারে আমার বসে আনতারি না, তার যদি না পাই এই জন্য হয়তো আমি আস্তে আস্তে শুকায় মরি যাবো। পাগল হইলে এডরে যাও কফায়ে সাগে বুসি দাম জুনুন গুফতে খালকে ইচে বদ, ফায়ে সাগ বুসি দাম জুনুন গুফতে খালকে ইচে বদ, গুফতে ইসা গাহে গাহে কুয়ে লাইলা রফতা বদ। মানুষে দেখে মজনু কুত্তার ভাবা সময়তাছে, মজনু কি করে কুত্তার ভাবা সময় মানুষকে, এই পাগল পাগল থাকলে মেরে জাত থোতার আছে কুত্তার ভাবা সময় আজকে লিয়া উকম্বিলুল জিদার গাল জিদার ওমা হুম বন্দিয়ারে শাগাফনা কালবে ওয়ালাকিন হুব্বা মান সাকানাত দিয়ার। লাইলির শহরে আমি পথ বেয়ে যাই, এ দেয়ালে ও দেয়ালে চুমু কেটে যায়, আর তিন দেহে কি মানছে এ আরে লাইলির দিদি, শহরের যত দেওয়াল আছে ওয়ালের মধ্যে সুমাইতেছে, ওয়ালের মধ্যে সুমা, আরে কি তারি দেওয়ালের মহব্বত আমি চুমাই না, বরং এই দেওয়ালের ভিতরে যে লাইলি আছে এই দেওয়ালও সুমায় লাইলির স্বাদ গ্রহণ করে। কেমন ভাগল, এমন ভাগল হইছে মজনু লাইলি সারা তা জান বাঁচত না, কেমন পাগল দেখেন। লাইলি রে কেমনে পাইব, লাইলি তো রাজবাড়ির বিড়ি বাইরো না সার দেওয়ালের ভিতরে থাকে। লাইলির একটা অভ্যাস আছে কি তা, শুক্রবার হইলে সদর গেটটা তায়া বাড়ির গেট আয়া ফুলিটারে বিক্ষা দিত, কাতেতে লাইলি গায়ে দস্তুর তা বিগ দিতে দর পেজো আতা গাদা, একদিন মজনু বিকাশা হাত লে যা পুকারা কুসমু জে লিল্লাদ, আই লাইলে আর সবহু কো কুছ দিয়া হাত সে মজনু কা কাসা লে লিয়া। মজনু কো আরি লাইলি রে দেখবার একটা হতে শ্রী, আমি যদি বিক্ষুক সজ্জা জায়গা ফুইস সজ্জা জায়গা অন্যান্য ফুইরার সাথে একটা বান্ড হাতে লয়েছে এরা থাল টালার ভুল লয়ে গা দাঁড়াই জায়গা লাইনে, এক সময় তো আমারও সময় ডাইব আমার হাত ভিক্ষা দিব, এই সময় তো বালা করে লাইলি রে দেখতে হবে, আর তো সুযোগ নাই এই সুযোগ সারণ জানা। কাতে তে লাইলি কায়ে দস্তুর তা বিগ দিতে দর পেজু আতা গাদা,
একদিন লাইলিও একটা বান্ডল মজনু একটা বান্ডল লইয়া লাইনে গিয়া দাঁড়াইছে, একজন একজন করে দিতাছে দিতাছে দিতাছে, এক পর্যায়ে মজনু আসেনি সামনে, মজনু বান্ডলটা সামনে ধরছে লাইলির, লাইলি তো চিনছে হেজে বিকাশ না মজনু না, আসলে আমরা দেখবার লেগেছে বান্ডটা আটকে নিয়েছে রে একটা এটা দা বাঙ্গা সুরবার করে ফালাই দিছে, আর মজনু এমন লাফানি শুরু করছে খুশির সুরে, অন্য ফহিরারা কয় এই ফহিরার করে ফহিরা তুই না আবার কোন জাতের ফহির রে, তোরে বিক্ষাও দিল না বান্ডটা ভাঙ্গে লো, তুমি তো কাম দোলার কাম, তুই দিয়ে আস্তা সত নাস্তা সত ব্যাপারটা কিটা, খামোশ তো আশেক নেই ये कहा खामोश तो आशिक नहीं आशिक का रमज से वाकिफ नहीं ये बला हरगिज नहीं ये नाज है ये बला हरगिज नहीं ये नाज है ये भी माशूक का एक अंदाज है আমি তোরার মতো ফহিরা না, আমি আসল মজনু, এই লিগে তো আমার আসল কামিয়াবি, এই লিগে না আমি নাস্তাছি, তোরা কি ঘুরার দিন কেমন পাগল হয়েছে শুনি, পাগল লেতে মনে এবার জুলাই খাওয়া কেমন পাগল মরে দিব না হলে বিডি কো, এটা একটা কথা নেই বিডি, আমার কাছে একটা ফোন দিয়ে আছে কৌশল আছে, যদি এই কৌশলটা তুই ব্যবহার করস তাহলে অবশ্যই মজনু আর ইউসুফ রে ফাইলে দিবি, কসাসি কোন কিতা কো কিছু পয়সা তো খরচ হইব, নেন সন্দুকের চাবি খরচ করেন পয়সা তো আমার ইউসুফ রে ফাউন চাই, পাগল হইলে মানুষ দেশ ছাড়ে না মা বাপ ছাড়ে থাকে না, আর বিডি লইয়া সুন্দর বিডির পাগল হইয়া মা বাপ ছাড়ে নি দেশ ছাড়ে নি ধর্ম পর্যন্ত ছাড়া দে সুন্দরের প্রেমে পাগল হইয়া জুলাইকে এমন পাগল হওয়া হয়েছে, টাকা নিয়ে সেরা সাত রুম বিশিষ্ট একটা দালান বানাইছে খুব চাকচিক্যময় কইরা, ভিতরে সপ্তম নম্বরটারে বিয়ার আসর বাসর ঘরের মতো, বিয়ার প্রথম রাত্রি জামাইব থাকবো ঘরটার যেমন সুন্দর করে সাজা এমন ভাবে সাজায়া, চতুর্দিকে ওয়ালের মধ্যে উলঙ্গ ছবি মহিলার ছবি নর্তকীর ছবি, যত যা দেখলে মনের বাসনা ছাগলে যৌন ক্ষুধা আরো বাইরে থাকা ছাগলের মতো এ থাকা মানুষ এমন অবস্থা কইরা সাজায়া গুজায়া, এবার বুড়া বিড়ি কয় এখন যদি তুমি এই কোন মতে ফুসলায় ফুসলায় ইসুফ রে এটার ভিতরে আনতার আশা করি তোমার মকসুদ পুরো হয়ে যাবে, কসাসি বালা একটা বুদ্ধি দিছেন বালা একটা কাম হয়েছে শুক্রিয়া, এখন ইসুফ আলাইহিস সালাম তো বাড়ির থাকে আমার মনের বাসনা পুরা করো আমি তোমার জন্য পাগল, যদি আইসু তুমি কতই না সুন্দর তোমার এই সুন্দরের প্রেমে আমি পাগল হয়ে গেছি গা অস্থির হয়ে দিয়া, যদি তুমি তোমার আমার এই আশা এখনো পুরা না করো এখন আমি আত্মহত্যা করব, আর এই জন্য তুমি সকলের কাছে দায়ী হইবা বাচ্চার কাছে দায়ী হইবা, কারণ তোমারই দেখছি এই রুমে তো তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমার মনের বাসনা পুরা করো, কি বিপদ পড়ছে আর ঈশ্বর বিপদ পড়ছে নি, যিনি নবী হবেন কয়দিন পরে যার বাপ নবী দাদা নবী সদ্য গোষ্ঠী নবী এই নবীর বংশের আরেকজন নবী হবে ওনার দ্বারা কি কোনো খারাপ কাম হইতে পারে, কিন্তু উনি আল্লাহ তোমার কাছে পানা চাই এই কয়েছিরা সব যখন দূর মারছে আল্লাহ তালা তালা খুল্লা দিছে নিনা দিছে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তালা খুল্লা দিছে অটোমেটিক উনি দৌড়ায় গা বাইরে করেছে গা, আর জুলাইখা আধা লেংটা লেংটা হইয়া কাপড় সুগর নাই খুব হুস্ত নাই বিড়ি ফিসেদা দুইটা টান্দা ফান্দুয়ের কাপড় সিরা বিরা বিড়ে গিয়ে উল্লে ঘুরে যা সাথে সাথে সামনে যেখানে বাঘের বই এখানে রাইত হই সামনে দেখে আজিজ মিসির জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী তখন বিড়াইতের বুদ্ধি সাংঘাতি আসলে বুদ্ধি কম কিন্তু খুব চালাক তোর বুদ্ধি আছে কয় কিতা যে ছেলে আপনার বাড়িতে লালিত পালিত হইয়া আপনার বিবির সাথে মোনা কাম কুকাম করতে চায় তার কি শাস্তি হইব তাকে অবশ্যই জেলে পড়বে রায় দিলাইতেছে বিচারের রায় মায়ের লাল ফাঁসি দেলানি ডাকো না মতলব ঠিক তো পাগল হইলো মাথা ঠিক
অনেক লম্বা ঘটনা আমি দেখে যাইতেছি না, ঘটনা হয়েছে লম্বা। এরপরে যখন ইসমাইল ইসলামের এই জুলাইখার স্বামী বুঝছে জুলাইখারের দোষ, জুলাইখা তোবা কর, ইউসুফ বাবাই তার কয়টনাকার কাছে শরণের কথা করোনা কইলে আর ঘটনা থাকে। আস্তে আস্তে মন্ত্রী ফালা সব খবর হয়েছে, সকলে বিড়াইতে কবিতা বিভিন্ন মন্ত্রীর বউ, হাই আল্লাহ শুনছো দিগুকিত হয়েছে প্রধানমন্ত্রীর বউ জুলাইখা বাড়ির তাহে ফুলা, হে ফুলার লাগা ফাগলে কি একটা কাম ঘটনা ঘটাইছে শুনছো নি। যদি কোন একটা খবর সারা গ্রামের মধ্যে তাড়াতাড়ি ছড়াইতেন চান, বালা একটা বিড়ি রেখে কয়ে দিন তুই মহিলারা কত বড় ছড়াইতে তাড়াতাড়ি কতখানের মধ্যে সারা গ্রাম ছড়াই দিব, ঢোল বাদ্য দিয়ে আমার ছড়া লাগতো না, কতক্ষণের মধ্যে সারা দেশ এলাকা ছড়িয়ে আছে। এখন তো জোলাকে খাইছে রে, এখন তো মরণ ছাড়া আমার কোনো পথ নাই, দুনিয়ায় তখন তো না তখন বলা প্রধানমন্ত্রীর বউর এমন একটা কথা ছড়ছে বিড়ি তাড়াতাড়ি আবার একটা বুদ্ধি করছে টেবিল প্রত্যেকের সামনে একটা করে ছুরি দিছে ফল দিছে নিজেরা কাটতে খাবো, এটা বেশি ভদ্রতা। এই দাওয়াতের সিঁড়ি যখন গেছে প্রধানমন্ত্রীর বউ এমন ঘটনা ঘটাই লাইছে, হে ফুলা তো সাধারণ ফুল হইতো না, অবশ্যই বেশি সুন্দর, তার একবার দেখবার সুযোগে বই দাওয়াতের ছিলা, এই দাওয়াতটা সারণ জানা কথা ঠিক না। তারা যাইবার লাগে দাওয়া তো বেশি ভালো ভালো কাপড় পরে দাম লাগতো না, মিশরের বাজারে গিয়ে এমন বাজার করছে বিগত 10 বছর পর্যন্ত বেশি দামের কারণে প্রসাধনী দ্রব্য ভালো ভালো দামি দামি শাড়ি ভালো ভালো সুলু পাউডার আর স্প্রে টেস্প্রে যত আছে একটা যারা বিক্রি হয় না বেশি দামের কারণে, আজগার টেলা সব শেষ। মন্ত্রীর বইতে বাজার করছে তো কিনা সব শেষ করেছে, সাজ্জা গুজ্জা সময় মতো গেছে গিয়া খাইতে বসে খাওয়ান দিছে, জুলাইখা গ তোমরা খাও আমি গে ইউসুফ রে তোমরা এই পরিবেশন করবার লাগে ভাড়াইতেছি, যে এই কথা কইছে আর রুশ নাই কোন সময় ইউসুফ আয়া জাগা আবার দেখা না হ তাইলে তো এই যে হাজার হাজার টাকা খরচ করে আইছি কাপড়টা পইরা এটা তো বৃথা গেল নি, দরজার দিকে চাইতে আবার খাওয়ান সামনে আল্লাহ নিজে বিড়িরা সবই তার দরদার আঙ্গুল কাটতে লেছে হাত কাটতে লেছে কোন ছিল কথা। মাথাটা সারা দিয়া গলাটা করে সপ্তমে সরাইয়া কিতা গো তোমরা কি তাইছে তোমরা দি খাওন তো কইসাই রেছ ফল কয়ার আঙ্গুল কই কাটটা দি শেষ করে লইছ ফলের দাগা ফল অক্কন বিড়েতে হুশ আইছে যারে কিতারি কিতা করলা অন সাইরা দেমা কান্দা বসে একটা কথা আছে না সাইরা দেমা কান্দা বসি অহন তো ঠেক সিনি সকলে শরম পাইছি নি জোলাকার কাছে খাওন তো এসাই রেছে ফুলার কাছে কইছো তোমার মনি মুরুব্বি মানুষ যা কথা মাইনা চলল মানে বিড়ির ফকি কিছু কথা নিজরা জানবা সে যাইতো কার কি এখন জুলাইখা ক দেখ আমি পাগল না
তোমরা ভাগল, আমার দিয়ে বদনামী করতেছো, আমি পাগল না তোমরা পাগল। যেই ছেলের এক মুহূর্ত দীক্ষা তোমরা সহ্য করতে পারলে না, ফল কারো না হাত কারো খবর নাই, এমন বয়স হয়ে গেছো। এই ছেলের বছরের বছর ধরে আমি দেখতে আছি, আমি তো এমন পাগল হয় নাই, কাজী পাগল আমি না তোমরা। আর কি নাম আছে সরবে শেষ? এই জায়গার মধ্যে আয়েশা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াফি জুলাইহা লাউরাইনা জাবিনাহা লাআশারনা আলা তাকতিস সুদুরি আলাল ইয়াদিন। জুলাইখার বান্ধবীরা তারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা ফল কাটা তৈয়া হাত কাটা ফেলছে, তারাই যদি এই জায়গার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের না দেখা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানী চেহারা দেখত, তাহলে তারা শুধু হাত কাটলো না, ছুরি দিয়া বুক ছিঁড়ে ফেলত। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে কি বোঝা গেল? ইউসুফ আলাইহিস সালামের চেয়েও অনেক বেশি সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ঠিক? এবার সুন্দরের কারণে যদি কাউরে মহব্বত করা লাগে, এই মহব্বতটা সবচেয়ে বেশি কে পাইব? আমাদের নবী পাইব কি পাইব না? তাহলে আমাদের নবীরে মহব্বত করা লাগবে। সব কথা কওয়ার সময় নাই, শেষ। এখন মহব্বতটা কে নিব? মহব্বতের আলামত কি, নিদর্শন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। দুনরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে। সুন্নত মানুষ আমল করে না, খাওয়া পড়া সুন্নত, উঠা বসা সুন্নত, বস্ত্র পায়খানা সুন্নত, বেচা কেনার সুন্নত, শুয়া ঘুমানোর সুন্নত, ক্ষেত খাবারের সুন্নত, চাকরি নকরির সুন্নত, জীবনের প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিধান সুন্নত আছে নি না নাই? বসরাব পায়খানা গেল নবীর সুন্নত আছে, ঘুমাইতে গেল নবীর সুন্নত আছে, বিয়ে শাদির মধ্যে নবীর সুন্নত আছে, বিবির সাথে মিলামেশার সুন্নত নবীর সুন্নত আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর সুন্নত আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে নবীর সুন্নত আছে, আছে নি না নাই? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ রয়েছে। যারা আমার আদর্শ মেনে চলবে, আমার সুন্নত মোতাবেক জীবন করবে, তারাই আমার মহব্বত করলো। আর যারা আমার তরিকা মানে না, আমার মহব্বত দেখাইলো, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইনি না? চাই না? কেডা কেডা সে হাত তুলে চাইলে কেন? নবীর তরিকা মাইন না 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 মাইন না। সবচেয়ে বড় মারেফত, তরিকতের সবচেয়ে বড় কথা হইল, তুমি নবীর তরিকা মতো না চললে আল্লাহর মহব্বত পাইতো না, নবীর মহব্বত পাইতো না, আল্লাহর মারেফত পাইতো না, আল্লাহর দিদার পাইতো না, আল্লাহর জান্নাত পাইতো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রত্যেকটা কাজ, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, লেনদেন, ক্ষেত খামার, অফিস আদালত, বক্তব্য মসজিদ, এবাদত বন্দেগি, সব কাজে নবীর তরিকা মাইরা, সুন্নত মতো আমল কইরা, জীবনটাকে সুন্দর কইরা, আল্লাহর সন্তুষ্টি অর্জন কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا حي يا قيوم برحمتك نستغيث ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر ذنوبنا وامحو عيوبنا وأد ديوننا وكن لنا معينا وظهيرا واقض حاجاتنا واشفع عافاتنا واستر عوراتنا فانك مجيب قريب عليم خبير يا الله اسكر محفل جاء في قبول আর মঞ্জুর করেন يا الله محفل যত রকমের কথা হয়েছে ভালো কথাগুলির উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করেন يا الله যে সমস্ত ভাইদের উদ্যোগে মাহফিল হয়েছে তাদের আমলের মধ্যে বরকত দান করেন يا الله যারা যেভাবে সহযোগিতা করছে তাদের এই দান ফেরাত কে আপনি কবুল মঞ্জুর করেন এর পুরোপুরি আজরে সওয়াব তাদেরকে দান করেন يا الله যুবকদের আল্লাহ জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করেন يا الله তারাকে আদর্শ যুবক হিসেবে জীবন গড়ে তুলতে পারে আল্লাহ যুবক নবীর মতো তাদের জীবনটা গড়ে উঠে সেই তৌফিক তাদেরকে দান করেন ইয়া আল্লাহ আমাদের সকলের দিলের জায়েজ মাকসাদকে পুরো করে দেন আল্লাহ আমরা যত গুনাহ করছি সগীরা কবীরা জানা অজানা শিরিক বেদাত বেতাশি গোপনে ইয়া আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আদাল্লাহ আল্লাহ আপনার হুকুম আপনার নবীর তরিকায় মরণ পর্যন্ত পালন করে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মাঝে যারা বেমারে রোগে সুখে ভুগতেছে মেহরবানি করে সমস্ত রোগীদেরকে শেফা দান করেন শেফায়ে কামেল আজল দায় নসিব করেন ইয়া আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি ভাই বোন চাচা চাষি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা পীর উস্তাদ আত্মীয় স্বজন আল্লাহ যারাই দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ কবর দেশে পড়ে আছেন জানি না কি হালাতে আছেন আল্লাহ আমরা সকলে মিলে তাদের তরফ থেকে মাফ চাইছি মেহরবানি করে তাদের জীবনের খাতা কসুরকে মাফ করে দেন ইয়া আল্লাহ আরো যত সব মুর্দেগানের জন্য দোয়া চাওয়া হয়েছে ইয়া আল্লাহ তাদের জীবনের খাতা কসুরকে মাফ করেন তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দেন তাদেরকে জান্নাত নসিব করেন ইয়া আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন সুস্থ রাখেন হায়াত দারাজ করেন পূর্ণ হেদায়েত দান করেন ইয়া আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ দেশের খেদমত করার দ্বীনের খেদমত করার ধর্মের খেদমত করার তৌফিক তাকে দান করেন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের দিলের জায়েজ মাকসাদগুলোরে পুরো করে দেন ইয়া আল্লাহ আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর করেন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খুলকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين